বিয়েটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? আচ্ছা, বিয়েটা কি গুনার কাজ নাকি সওয়াবের কাজ? নাসানাসি করা গুনার কাজ। তাহলে আপনি এই সিদ্ধান্ত নিলেন, আমার বিয়েটা যেহেতু সুন্নতের কাজ, আমি জাহান্নামি গান বাজনা দিয়ে সেটা করব না। এবার চাচতো ভাই এসে এক কথা বলে, জ্যাঠতো ভাই এসে এক কথা বলে, এক একজনে এক এক কথা বলে। ভাই বিয়ে তো জীবনে একবার, একটু মোজ মস্তি না করলে কি হয়? একটু না করলে কি হয়? শরীর টরীর একটু নাড়াচাড়া না করলে হয়? সবাই আসবে, লাইফ তো এনজয়, লাইফ ইজ এনজয়, এনজয় না করলে কি হয়? আর একটু গায়ে হলুদে নাচানাচি করি না? এবার আপনি দাঁড়ায় গেলেন, বললেন আমার বিয়েটা হচ্ছে নবীর সুন্নত, সুন্নতের মতো পবিত্র কাজ, আমি শয়তানি কাজ দিয়ে কখনো করব না, কখনো করব না। তোরা মন খারাপ করলে কর, তোদের মন খারাপ হলে হোক, কারণ আমি যখন এই জিনিসটা করব, এই জিনিসটা যখন আমি বন্ধ করব, গান বাজনা আমি করব না, প্যাকেজ আমি করব না, তখন আমার চাস্তো ভাই তুই রাগ করবি, আমার জ্যাঠতো ভাই তুই রাগ করবি, আমার খালতো বোন তুই রাগ করবি, কিন্তু না করলে তোরা করবি। করলে তো আমার নবী মুস্তাফা রাগ করবে, করলে তো আমার নবী মুস্তাফা রাগ করবে। আমার নবী মুস্তাফা যদি রাগ করে, আমার আল্লাহ তো আমার উপর রাগ করে ফেলবে। আর রিজিকের মালিক তো আল্লাহ, আমার তো রিজিক দরকার। রহমতের মালিক তো আল্লাহ, আমার তো রহমত দরকার, আমার তো ক্ষমা দরকার, আমার তো নিয়ামত দরকার। সুতরাং উনাকে খুশি করতে হবে, তোরা রাগ করলে কর। আমাকে যিনি বানিয়েছেন, যার উম্মত হয়েছে, উনাকে খুশি কর, আমার পতন কাই। আল্লাহু আকবার। যদি দেখো যে সেটা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে, তাহলে যতই স্ট্যান্ডার্ড হোক, যতই সুন্দর হোক, গ্রহণ করার দরকার। কারণ হায়াত মওতের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মানুষ কি মনে করলো দরকার নাই, আমার রিজিক দাতা আমাকে কিভাবে চিন্তা করছে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি যদি এভাবে চলতে চান, আপনাকে অনেকে বলবে গাইয়া হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, আরে তুই তো কেমন জানি একটু মোড়ে চলে আসছস, আরে বাবা হুজুর হয়ে গেছস, হুজুরনি হয়ে গেছস, দরবেশ হয়ে গেছস, এই ধরনের কথাগুলো আপনাকে বলবে। যতই বলবে, আপনি শুধু মনকে বলবেন, তার মানে আপনি সঠিক পথেই আছেন, তার মানে আপনি সঠিক পথে আছেন, সেজন্যে আপনাকে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। আমার ভাইয়েরা মনে রাখবেন, বিয়েটাকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। বিয়ের কাবিননামা অতিরঞ্জিত মানুষকে দেখানোর জন্য এমন কাবিননামার দরকার নাই। যতটুকু আপনার সামর্থ্য আছে, ততটুকুর মধ্যে আপনি কাবিননামা ধরবেন। আপনি মেয়ের বাবাকে বলবেন, মেয়ের মাকে বলবেন, আপনারা যদি 10 কোটি টাকা দেন হয়তো অঙ্কে থাকবে, আমি সেটা পরিপূর্ণ করতে পারবো না। তার চাইতে বেটার আপনি অতটুকু লেখেন যতটুকু আমি পরিপূর্ণ করতে পারবো, যেন আমি আমার স্ত্রী নিয়ে আল্লাহর কাছে ক্লিয়ার থাকতে পারি। বলেন না সুবহান। কাবিন কমানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখন বড় বোনের যদি 10 লাখ হয়, মেজো বোন বলে যায় কি হুন্দি হমগি না 12 লাখ ল, মেজো বোন যখন 12 লাখ, স্বাস্থ্য বোনে বলে যে তাদের যখন 12 লাখ হয়েছে, আমরা কি কোন অংশে কম ল 20 লাখ ল? এদিকে তারা তারা যুদ্ধ করে বাড়াইতে থাকে, এদিকে পুরুষ মানুষ মরতে থাকে, মরতে থাকে, মরতে থাকে। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমানে অনেক যুবক এমন আছে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ওই বিয়ে করার আগে থেকে নিয়ত করে ফেলেছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় বিয়ে করার, আমি একটা টাকাও যৌতুক নিব না, এমনও পুরুষ এমনও ছেলে এখনো আছে, এখানের ভিতরও আছে ইনশাল্লাহ, বলে যে আমরা যৌতুক। তো পুরুষরা যদি আস্তে আস্তে যৌতুক থেকে ফেরত আসতে পারে, মেয়ের মা বাবা বাবা অভিভাবক যারা আছেন, আপনারা একটু কঠিন কাবিন থেকে ফিরে আসুন না, বিয়েটাকে সহজ করুন। দেখেন বিয়ে করতে গেলে অনেক ঝামেলা, ফ্রেম করতে গেলে কোনো ঝামেলা নাই, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আর যদি বিয়ে করতে বলে, সাসাই এক বনি, জেডাই এক বনি, খালাই এক বনি, তার মানে আমরা শয়তানের কাজ সহজ করে দিচ্ছি, রবের কাজটাকে কঠিন বানায় ফেলছি। তো কে কি করছে সেটা আমাদের দেখার দরকার নাই, আমরা নিজেরাই নিজেদেরকে ব্যবস্থা করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, গভীর মনোযোগ, আপনার সন্তান যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করে দেন। সেই ছেলের টাকা দেখবেন না, গাড়ি দেখবেন না, বাড়ি দেখবেন না, মনটা দেখেন। যার মনে আল্লাহর ভয় থাকবে, নবীর প্রেম থাকবে, এই ছেলের সাথে আপনার মেয়ের হাতটা তুলে দেন। কারণ এই ছেলেটা জীবনে কোনোদিন আপনার মেয়েকে সাথে প্রতারণা করবে না, হয়তো না খেয়ে থাকবে কিন্তু মহাব্বত নিয়ে থাকবে। আর আমরা দেখার সময়, মেয়ে দেওয়ার সময় কি কয়তলা বিল্ডিং আছে সেটা দেখি, কয় কোটি টাকা আছে সেটা দেখি। এটাও জেনে রাখুন, যাদের কাছে টাকা বেশি তারা একটু ড্যাম কেয়ার, এক কথা থেকে দুই কথা হবে, বলে যে যা তোর টাকা লইয়ে তুই চলে যা, আপনার মেয়েকে সম্মান দিবে,
আরেকটু জোরে বলেন সম্মান দিবে, সেজন্য ঠান্ডা মাথায় বিবেচনা করবেন, আবেগ দিয়ে নয়, আবেগ দিয়ে নয়, আল্লাহর ওয়াস্তে ঠান্ডা মাথায়। আর সবচাইতে জীবন সহজ করার মাধ্যম হচ্ছে ইসলাম। আমরা যত ইসলামের অনুশাসন মেনে চলতে পারবো আমাদের লাইফ তত ইজি থেকে ইজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠানের মধ্যে এগুলা চলবে? জোরে বলেন না চলবে। এগুলা বন্ধ করার দায়িত্ব আমাদের। এবার কেউ এসে বলবে আমার বাড়ি আমার যা মন চায় তা করব, তুর্কি, এটাই তো উত্তর। এবার আপনি উত্তর দিবেন, কার জমিন এটা? কয় আমার। কার জমিন এটা? কয় আমার। তো তোর জমিন হলে তোর জমিন নিয়ে কবরে যা, তোর যদি জমিন হয় তোর বাড়ি হয় তুই জমিন বাড়ি নিয়ে কবরে যা। কয় না, কার? আল্লাহর। তা আল্লাহর জমিনে আল্লাহর কথা না চলবে? হু আর ইউ, তুই কে? আমার আল্লাহর কথা চলবে, আমার নবীর কথা চলবে, কারণ জমিনটা তোর বাপের না আমার বাপের না, এটা আল্লাহ। আরেকটু জোরে বলেন না, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কে? এবার আসেন, এটা তো গেল কোরআন হাদিসের কথা, এবার একটু সিডেঙ্গা ভাষায় বুঝার চেষ্টা করি। সিডেঙ্গা মানুষ লাভে মা হইবেলি তো আরো জোরে হন না, লাভে অলাভে ফুলাও নবয়, ঠিক না বে? ঠিক, আরো জোরে হন না। তাহলে জেন্ডার লাভ আছে এন্ডে যাইম, জেন্ডার লাভ নাই এন্ডে যাইতেন না, ঠিক না? তো বিয়ের মিদিন আসানা আছে করে কি লাভ হই দে, বরং আরো হতি গুজু দে কি হইতার উনি। বেশিরভাগ প্রেমের সম্পর্ক হয় যতগুলা জায়গায় তার মধ্যে অন্যতম একটা জায়গা হইলে গায়ে হলুদ হিরোডা ইল্লো করি সাজে হন্ডজদ্দ বিয়েতে হালিয়া না হতে মেইন তো আজিয়ে কি দে হতে আজি আয়বু দেন দে ইন্দি চলেননি উন্দি অনা ওই জীব সোয়াবর হাম কে গুতলে গুন্দে সোয়াবর হাম বড় সোয়াবর হাম না নাইয়েন হইছ ইয়ে নেরি তুরু ইয়ে হনা নাম কি এই বেরি বেরি চলে দি বেরি বেরি ইন্দি তেল গরে সো সো তারপর গুরু ভগ করে ডাহিয়ের নাম্বার গদি ভিলি তোমার এই হামল্লাই তার ইয়া জানার হাম শুরু হগি যতদিনই তার ইং গরিব গুণা তোমার লগ গুণ হষ্ট হয় তাহলে কিন্তু বুঝিস বুঝির বুঝির এবেলাইন ডিভোর্স আছে না ও মাতো না আছে না সময় আছে তার মাত্র পাঁচ মিনিট এত তাড়াতাড়ি ডিভোর্স আছে না যেদিকিন ডিভোর্স আর সিডাং হরত আছে সাইন্ড বুতুর ও উজুরক কলে ডিভোর্স হওয়া আছে বাইর ঘর আছে বাইর ঘর এবারে ইউথ বইটা আছে নলি হিতুদির যতগুলো ডিভোর্সের কেস পেন্ডিং আছে চিডাং কোর্টে খবর নিয়ে দেখেন হুজুরদের ডিভোর্স কয়টা আছে নাই সবগুলা হচ্ছে ওই মাম্মি ড্যাডি কেন শুরুটা যেখান থেকে হয়েছে সুখদাতাকে নারাজ করেছে সুখদাতা যেহেতু নারাজ হয়েছে সুখ দেওয়া বন্ধ হয়েছে সুখ দেওয়া বন্ধ হয়েছে হাজার বছরের সম্পর্ক পর্যন্ত বিষাক্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা জিনিসের পিছনে মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা কারণের পিছনেও কারণ আছে ঘটনার পিছনেও ঘটনা থাকে আপনি কি চান আপনার জীবনটা হেল হয়ে যাক জাহান্নাম হয়ে যাক বলে যে না আমি বলবো যে একটা কাজ করেন আপনি আপনার রবের এবং আপনার নবীর কথা মতে চলা শুরু করেন জীবন সাজানো শুরু করেন সুখ দেওয়ার মালিককে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন এটাই আল্লাহ পাকের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ